সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা হিমালয় তত্ত্ব জ্ঞান। আমরা মূলাধার বিষয়ে যে জ্ঞানটা জানছি, সেই মূলাধার কি সেই বিষয়ে আমরা জেনেছি। যারা ভিডিও দেখছেন তাদের জন্য এই ভিডিওটি। আমাদের এখানে নিত্য সৎসঙ্গ হয় সাংবাল গুরুকুল সুবোধ ঘোষের সেবা আশ্রম, বন্দেবাজ মালোপাড়া, বর্ধমান, কালনা, পশ্চিমবঙ্গ। বলতে যারা এখানে সৎসঙ্গ হবে তারা সেই বিষয়গুলো জানে। সেই বিষয়টা কি? মূলাধার, কুলক কুণ্ডলিনীর জ্ঞান, শিবযোগ, শরীরকে শুদ্ধ করার জ্ঞান, ভক্তিযোগ, ভগবত তত্ত্বের জ্ঞান, শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান, ভক্তিভাব, তারপর শক্তিযোগ, আমাদের 51 পীঠের জ্ঞান, শক্তি সাত্য পরম্পরার জ্ঞান, তারপর বলছে নামযোগ, এটি বৈষ্ণব পরম্পরা পূর্ণভাবে নাম স্বীকৃতির জ্ঞান, তারপর বলছে দর্শন ধ্যান যোগ, বলছে এটা যোগ তত্ত্বের জ্ঞান, পূর্ণ ব্রহ্মের জ্ঞান, তারপর মনুষ্য কারিগরি বিদ্যায় সদ্গুরু মহর্ষি মালোপাড়ার জ্ঞান। যারা এই বিষয়গুলোকে জানছেন বা শুনছেন তাদের জন্য মূলাধার চক্র সবার বলছে সচল আছে জন্মগত। আপনারা ধরতে পারছেন না কেন? বলছে আপনারা প্রাণায়ামের জ্ঞানটা জানেননি, আপনারা এই 5টি সাধনা সম্বন্ধে জানেন না। 1, ব্রত সাধনা করেন না, বেশিরভাগ মানুষই করে না, বিশেষ করে সাধারণ মানুষ। তারপর মৌন থেকে প্রাণবায়ুকে চলানোর গতিকে জানতে পারেননি, তারপর বলছে সঙ্গীত সাধনা বা ভজনা কি সেটা জানেন না, ভজন কি তা জানেন না, ভজনের তত্ত্ব কি তা জানেন না, তারপর যোগ প্রাণায়ামের গতিটা কি তা বুঝতে পারেননি, তারপর মন্ত্র সাধনা, যাদের এখনো দীক্ষা বা শিক্ষা হয়নি তারা তো এসব কিছু জানেনই না। তাই 5 প্রকার সাধনা আপনাদের জানতে হয়। এই 5 প্রকার সাধনার কোনো এক সাধনা যদি আপনি করেন তার ভাবটা নিয়ে, বলছে আপনার মূলাধার চক্র তো জন্মগত খোলাই আছে। মূলাধার চক্র খোলা না থাকলে আপনার শক্তি বৃদ্ধি হতো না, আপনার শরীরের বৃদ্ধি হতো না, আপনার মানসিকতার বৃদ্ধি হতো না, আপনার শ্রুতি স্মৃতির জ্ঞান হতো না। তাই মূলাধার চক্র তো সবার জন্মগত খোলা আছে, কিন্তু মূলাধার চক্রকে সচল করতে গেলে কি করতে হবে? তার জন্য 5 প্রকার সাধনা। এর আগে আমরা বলেছি সাধনার 5টি অংশ, মন্ত্র সাধনা, যোগ সাধনা, সঙ্গীত সাধনা, মৌন প্রাণবায়ুকে ধরার সাধনা, তারপর হচ্ছে ব্রত উপাচার, পুজো পাঠ করা বা পুজো পাঠে অংশগ্রহণ করা, সংকীর্তন করা, সৎসঙ্গ করা, একাদশী উপবাস করা, এগুলো সব ব্রতের মধ্যে পড়ে। তো যারা করে তারা এই বিষয়গুলোকে জানে, যারা করতে চাইছেন তারা শুরু করে দিন, বা যারা করেন না তাদেরকে করতে হবে। আপনি কি চান না আপনার শরীরের রোগ মুক্তি হোক? আপনি কি চান না আপনার মনের বিকাশ ঘটুক? আপনি কি চান না আপনার আত্মশক্তি জাগরণ হোক? আপনি কি চান না আপনি এই অষ্টসিদ্ধির জ্ঞান, বসিতা, ঈশিতা, প্রাকময়, প্রাপ্তি, গরিমা, লহিমা, মহিমা, অনিমা, এই অষ্টসিদ্ধির জ্ঞানকে জানতে, নিজেকে শক্তিশালী পুরুষার্থ অর্জন করতে, নিজের ভেতরে যে মনুষ্যরূপে শ্রেষ্ঠ জীব এই ভাবকে আনতে? আমরা জীবাত্মা থেকে পরমাত্মার গতি, জীবাত্মা মনুষ্য আত্মা, দেবাত্মা ঋষি আত্মা পরমাত্মা এই গতিকে প্রাপ্তি করতে, নারায়ণ পরমবেদা একে জানতে, নারায়ণ পরক্ষরা একে জানতে, নারায়ণ পরগতি একে জানতে, নারায়ণ পরম মুক্তি এটাকে জানতে, তাহলে জানতে গেলে সদ্গুরুর জ্ঞানে দীক্ষা বা শিক্ষা বা মন্ত্র নিয়ে বা নাম নিয়ে আপনার জীবনের গতিতে কর্ম করতে হয়। 5টি কর্ম, জপ, তপ, যজ্ঞ, ত্যাগ আর হচ্ছে আপনার ভক্তি। এই 5টি কর্ম যদি আপনি করতে পারেন তাহলে আপনার পরিপূর্ণ সাধনা এবং জীবনের উন্নতি হবে, আপনি যোগ সিদ্ধ হতে পারে, আপনি যোগী হতে পারে। আমাদের জন্মগত আমরা ঋষি তত্ত্বের সন্তান, ঋষিদের সন্তান, আমাদের পরম্পরা, আমাদের ডিএনএতে ঋষির বীজ আছে, আমাদের গোত্রটাই তাই। গোত্রকে বর্তমানে ডিএনএ রূপে আখ্যা দেওয়া হয় সাধারণভাবে মানুষের জ্ঞানে বোঝানোর জন্য। আমরা সেই গোত্র পরম্পরা দিয়েই পুজো পাঠ করে থাকি, জীবনের শুরুটা বুঝতে পারি। এই ডিএনএ তত্ত্বকে সংশ্লেষ করা যায়, ডিএনএ কে আরো জাগ্রত করা যায়, এই ডিএনএ শক্তিটাকে কাজে লাগিয়ে আমাদের কুলকুণ্ডলিনী জ্ঞান, এই কুলকুণ্ডলিনীর সাধারণ সপ্ত চক্রের মধ্যে প্রথম চক্র বলছে মূলাধার চক্র, মূল আধার। এখানে একটা ছবি আছে দেখুন, 4টি অক্ষর, এই 4টি অক্ষরের মধ্যে বীজ মন্ত্র লং, তারপরে বং, সং, 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 এই 4টে স্বর
তার উপরে বং মাঝখানে লং। তাহলে এই অক্ষরগুলো দিয়ে আপনার কর্ম করতে হবে, এই অক্ষরগুলোর জ্ঞানকে বৃদ্ধি করতে হবে, এই শব্দভূমের জ্ঞান বা অক্ষরভূমের জ্ঞানকে জানতে হবে। আর একে ধরতে গেলে বলছে পাঁচটি বস্তুকে জানতে হয়, পাঁচ প্রকার সাধনা। তাই এবার আপনাদের বলবো এই পাঁচ প্রকার সাধনায় কিভাবে মূলাধার চক্র খোলে। বলছে ব্রত সাধনা, মনে করুন আপনি ব্রত করছেন একাদশীর উপবাস, বা কোনো পুজো পাঠটা করতে গেলে আমাদের সনাতনের জ্ঞানে একটু আহার একটু সংযত হয়ে করতে হয়, সাত্ত্বিক আহার করতে হয়, বা উপবাস থেকে পুজো পাঠ জপ ধ্যান প্রার্থনা বা পুজো করতে হয়, অঞ্জলি দিতে হয়। তাহলে বলছে আমি যদি আহার যদি না নিই বা স্বল্প পরিমাণে আহার আমি যদি নিই, কিছু যেমন ফল ফলাদি, তা সহজেই হজম হয়, সহজে তার পুষ্টি রসগুলো ভেঙে যায়, তারপরে কি রস তৈরি হয়, তারপরে আমাদের খিদেটাকে মিটিয়ে দেয়, বা আমাদের খাদ্য রসগুলোকে ধীরে ধীরে আমাদের বীজ অংশ বীজ রসে পরিণত করে। তারপর বলছে যখন আমি অঞ্জলি দেবো, যেমন মনে করেন লক্ষ্মী পূজা করছেন, লক্ষ্মী ব্রত প্রতিবার হয়, ওম নমস্তে সর্বদেবনং বরদাসি হরিপ্রিয়ে যা গতিস্তে আপপনং সামেব যদাশ্চন। এখানে মন্ত্র উচ্চারণ করলাম, বলছে এই অক্ষরের মধ্যে কিছু জ্ঞান আছে, এর তথ্যের মধ্যে কিছু জ্ঞান আছে, এই মন্ত্র উচ্চারণ করার সঙ্গে কি হলো, বলছে আমার শ্বাসক ক্রিয়ার জ্ঞানটা হলো, আমার ভেতরে যে রসটা ছিল তা মূলাধারের দিকে এবার একটু খেয়াল রাখুন, মূলাধারে কি হচ্ছে। আর একবার বলছে শুধু প্রণাম মন্ত্রটা বলি, ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। বলছে প্রাণবায়ু গতিটা বলছে 4 সেকেন্ডে যাচ্ছে, আর কি আমার ধীরে ধীরে মূলাধারের দিকে শক্তিটা নিম্নগামী হলো। যে কোনো মন্ত্র উচ্চারণ করলে শক্তি প্রথম শরীরের প্রথম দিকে নিম্ন অংশের দিকে যায়, অর্থাৎ মূলাধারের দিকে যায়। মূলাধারে এখানে 4টে ছিদ্র, পিতৃ শরীরে মাতৃ শরীরে 3টে ছিদ্র, এখান থেকে রসটা আমার সুষুমা কাণ্ড হয়ে উপরের দিকে উঠবে, সেখান থেকে আমার শক্তিটা সুষুমা কাণ্ড হয়ে মাঝখান থেকে উঠবে। তার 2টি গতি, একটি নারী শক্তির গতি, একটি পুরুষ শক্তির গতি। তাহলে আমি যখন মন্ত্র উচ্চারণ করলাম বা ব্রতের সময় অঞ্জলি দিলাম বা সংকল্প করে ব্রত করছি, মন্ত্র উচ্চারণ নাও করতে পারলে বলছে শ্বাসের ক্রিয়াটাকে আপনাকে 4 সেকেন্ডে নিতে হবে, শ্বাসের লম্বা নিয়ে মনে মনে মানুষ উপচারও যদি জপ করেন তাহলে আপনার ব্রত পরিপূর্ণ হবে। আমাদের শরীরের গতিতে 4 লক্ষবার জপ, এই 4 সেকেন্ডের জ্ঞান, আবার 4 লক্ষবার যদি মন্ত্র জপ করেন তখন এই 4 লক্ষকে ধরা হয়, এই 4 সেকেন্ডকেই ধরা হয়। তারপর বলছে মৌন চুপ করে বসে যদি থাকে 40 মিনিট কমপক্ষে যদি বসতে পারেন চুপ করে, আপনার প্রাণের গতি শিথিল হয়ে যাবে, এই 4 সেকেন্ডে চলে যাবে। বসে দেখুন, কমপক্ষে 40টা মিনিট। বলছে তারপর বলছে ভজন সাধনা, ভজন যে কোনো সঙ্গীতের সাধনা বা ভজন গান যেগুলো রয়েছে, যেমন হরিকৃষ্ণ ভজন হতে পারে, নাম অক্ষরে ভজন, বা গুরুতত্ত্ব জ্ঞানে গুরুর ভজন বা গুরুর প্রার্থনা হতে পারে, বা কোনো সঙ্গীত আলোচনা হতে পারে, কোনো সঙ্গীত হতে পারে, তাতে কি হয়, যেমন হরিমালো বাবা কেবলা, হরিমালো বাবা কেবলা, হরিমালো বাবা কেবলা। বলছে তো কি হলো, বলছে আমার শ্বাসের ক্রিয়া সঙ্গে আমার মূলাধার চক্রের কি হচ্ছে এবার অনুভূতি নিন, পড়ে দেখো, হরিমালো বাবা কেবলা, হরিমালো বাবা কেবলা, হরিমালো বাবা কেবলা। বলছে শ্বাসের ক্রিয়ার সঙ্গে আমার মূলাধার চক্রের সংকোচন প্রসারণ হচ্ছে, আপনাদের কি হচ্ছে, বলছে আপনাদের নাও হতে পারে, কেন, কারো পেট মোটা হয়ে বসে আছে, খেয়ে খেয়ে পেট মোটা করে ফেলেছে, কেউ পাতলা করে ফেলেছে পেটটাকে, বা শক্ত জিম করে করে পেট টাইট করে ফেলেছে, অ্যাপস আপনার তৈরি করে,
বর্তমান সমাজের ছেলে মেয়েরা। আবার কেউ পেটটাকে নাড়াতেই পারেন না, শ্বাসক্রিয়া যদি ফুসফুসে হয় পেটে যাবে কেন, মূলাধার চক্রের কর্ম হবে কেন? বলছে কুলকর্ণী জ্ঞান জানতে গেলে সুষুমা কাণ্ডের জ্ঞানকে একদম গোড়াটা মূলাধার, মূল আধার যাকে বলা হয়, সেখানের ক্রিয়াটাকে ধরতে হবে। শুধু ফুসফুসের শ্বাসক্রিয়া না, মূলাধারের সংকোচন প্রসারণ যাকে আমরা কপালভাতি যোগ প্রাণায়াম বলে থাকি, এখানে মূলাধার সংকোচন পোষণ হয়, গুহ্যদ্বার মূত্রদ্বার সংকোচন পোষণ হয়। তাহলে প্রত্যেকটা কর্মের সঙ্গে আমি কথা বলছি, তাতেও আমার মূলাধারের দিকে আমার ধ্যান আছে, মূলাধারের দিকে আমার একাগ্রতা সচেতনতা আছে, আমার চিত্তটাকে ধরা আছে। মূলাধারে যদি ধরতে চান তাহলে এগুলো করতে হবে। অনেক সঙ্গীত, অনেক ভজন আছে যে ভজন করলেই মূলাধারের কর্ম ঠিক হয়, এই মূলাধারের কর্মের জ্ঞানে ভাগ নিয়ে এই কর্ম করতে হয়। আবার যোগ প্রাণায়াম যে বললাম কপাল ভাতি, এরপরে যোগ প্রাণায়াম সাধনা যারা করে তাদেরও তো হয়, তাদেরও তো হয়, তারাও তো করে। এরপরে যোগ প্রাণায়াম যদি কপাল ভাতি বলুন, ভস্তিকা বলুন, অনুলোম বিলোম বলুন, তাতেও সেই ক্রিয়া চলে। কেন? প্রথম 4 সেকেন্ডের জ্ঞানে শ্বাস, বা অনুলোম বিলোম বাঁ দিক থেকে নিলাম, ডান দিকে ছাড়লাম। বলছি বাঁ দিকে মাতৃশক্তি, ডান দিকে পিতৃশক্তি, এই নেওয়া দেওয়াকে সমান বায়ুতে পরিণত করা কি অনুলম্ব বিলম্ব বলা হয়? এখানে কিছু কুম্ভকের জ্ঞান, কিন্তু আপনার শ্বাসকে শুধু নাকে চলছে, মস্তিষ্কে চলছে, না ওই ফুসফুসে চলছে, না হৃদয়ে চলছে, আপনার শ্বাসকে মূলাধারে আছে তার গতি, দেখুন তো অনুভূতি নিয়ে। যদি মূলাধারে থাকে এই গতি, তাহলে আপনার প্রাণায়াম হচ্ছে, তাহলে আপনার ধ্যান হবে, তাহলে আপনার একাগ্রতা বৃদ্ধি হবে, আপনার মূলাধার চক্রের চারদিক সংশ্লিষ্ট হবে। এইভাবে প্রাণায়ামের সংখ্যা আছে, 108 বার করে করতে হয়, 33 বার করে একটা করে খোঁচাতে 33 বার ঘুরে করতে হয়, কমপক্ষে 5 মিনিট 2 মিনিট সময়ের জ্ঞানে। কিন্তু সময়ের জ্ঞানটা নয়, জ্ঞানটা 33 কোটির জ্ঞানে, জ্ঞানটা 108 তত্ত্বের জ্ঞানে। তাই যারা কপালভাতি অনুলম্ব বিলম্ব বা কোনো যোগ প্রাণায়ামের সাধনায়, আমাদেরই যোগ প্রাণায়ামে 8টা মুখ্য প্রাণায়াম আছে, আগের ভিডিওতে দেওয়া আছে 8টি মুখ্য প্রাণায়াম, সেই প্রাণায়ামের জ্ঞানে যদি রেচক পুরো কুম্ভক করে করতে পারেন, তাহলে আপনার মূলাধার চক্র তো কমপক্ষে 40 দিনের মধ্যেই খুলে যাবে। যদি সদ্গুরুর জ্ঞানে মন্ত্র দীক্ষা নিয়ে করেন তাহলে বলছে আপনার 12 দিনও বা 1 সপ্তাহতেও মূলাধার চক্র খুলে যেতে পারে, কমপক্ষে 3 দিনেও খুলে যেতে পারে, সবার সমান না, প্রজন্মগত ভাবে কারো শক্তি সঞ্চয় আছে তাদের এটা হয়, কারো পশ্চাতে গুরু দৃষ্টিতেও মূলাধার চক্র খুলে যায়। এগুলো হয় প্রজন্মগত ভাবে, যারা জন্ম প্রজন্ম নিয়ে এই জ্ঞানটা বৃদ্ধি করেছে তাদের হয়। তারপর হচ্ছে মন্ত্র সাধনা, এই মন্ত্র সাধনা মুখ্য সাধনা। আপনি কোন মন্ত্র জপ করবেন, আমরা আগেও বলেছি যে কোনো মন্ত্র জপ করলেই সেই ক্রিয়া হবে, যদি শ্বাসের সঙ্গে সেই যন্ত্র মন্ত্র হয়, শ্বাসক্রিয়ার সঙ্গে মূলাধার চক্র বা সুষুমা কাণ্ডের জ্ঞানের সঙ্গে যদি হয় তাহলে হবে। কিন্তু এখানে যে মন্ত্র পাঠ হয় সেই মন্ত্রে রেচক পুরা কুম্ভক হয়, সেই মন্ত্রে কম্পন ও ভাইব্রেশন শরীরে হয়, সেই মন্ত্রে কি হয় বলছে আপনার মাতৃ পূর্ণ ব্রহ্ম ওমকার, মাতৃশক্তি পিতৃশক্তি তার ধারণ হয় আজ্ঞা চক্র থেকে সাহস পায়। কি মন্ত্র? ও হ্যালো বাবাই নমঃ ওম
আলো বাবাই এই আর কুম্ভক হয়ে গেছে, তিনবার করাতেই কুম্ভক হয়ে গেছে। কোন কুম্ভক? মূল বন্ধ কুম্ভক, ত্রিবন্ধ কুম্ভক, মণিপুর থেকে মূলাধার পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তাই এই মন্ত্র জপ যারা করে, যারা সদ্গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে মন্ত্র জপ করছে, তাদের মূলাধার চক্র তো অ্যাক্টিভ হবেই, কিন্তু তারপরে কিছু মন্ত্র দেওয়া হয়, সেই মন্ত্রে কি হয়, সেই মন্ত্রে মূলাধার থেকে মণিপুর চক্র পর্যন্ত তাকে অ্যাক্টিভ করে দেওয়া হয়, সচল করে দেওয়া হয়। আপনারা যারা কুলকর্ণীর জ্ঞানকে জানছেন, এই শক্তিকে যদি জানতে চান, তাহলে সদ্গুরু মহর্ষি মালোবার জ্ঞানের দীক্ষা বা মন্ত্র নিয়ে বা তার নাম নিয়ে যদি তার ক্রিয়া করেন, আটটা যোগ প্রাণায়াম বা মন্ত্রের কিছু জপ, সেই জপ যদি করেন, তাহলে আপনাদের সুষমা কাণ্ডে যে আটটি চক্র বা যে 27টি চক্র বা 114টি চক্র আছে, তার সতেজ হওয়ার প্রবণতা বেড়ে যায়। এবার কারো একদিনে, কারো 3 দিনে, কারো 1 বছরে, কারো 12 বছরে, সেটা তো হবেই। কেন বলছে? প্রজন্মগত ভাবে কেউ নিয়ে এসেছে, গুরু স্পর্শে, গুরু দৃষ্টিতে, গুরু জ্ঞানে, গুরু ভক্তিতে তা বৃদ্ধি হবে, তা সহজেই পাওয়া যাবে। যাদের আছে তারা খুব তাড়াতাড়ি পাবে, কিন্তু আপনাদের সদ্গুরুর জ্ঞানে মন্ত্র বা দীক্ষা নিয়ে জ্ঞানকে বৃদ্ধি করতে হবে, তারপর ক্রিয়া কর্ম করতে হবে। যারা আমাদের স্বয়ংবল গুরুকুলে আছে, তাদের মধ্যে বসিতা, ঈশিতা, প্রাকমা, প্রাপ্তি, গরিমা, লহিমা, মহিমা, অনিমা, এই অষ্ট সিদ্ধির জ্ঞানকে জানানো হয়, তাদেরকে দেখানো হয়, বোঝানো হয়, বিশ্বরূপের জ্ঞানে ভক্তি যোগে জ্ঞান দেওয়া হয়। এই বিশ্বরূপ না হলে ভক্তি জাগে না, তাই বিশ্বরূপ দেখতে গেলে এই কুলকর্ণীর জ্ঞানকেও জানতে হয়। তাই আপনারা যারা ভিডিওতে এসব দেখবেন, বলছে ভিডিও তো দেখে তো হয় না, তার ক্রিয়া বা কর্ম করতে হয়, তার উপলব্ধির জন্য এই যে মন্ত্রটা বললাম, ওম আলো বাবাই নামঃ, শ্বাস ক্রিয়া 8 সেকেন্ডে চলছে, ত্যাগ হচ্ছে, নেওয়া হচ্ছে 1 সেকেন্ডে, ছাড়া হচ্ছে 8 সেকেন্ডে, তারপর কুম্ভক হচ্ছে, রেচক পুরো কুম্ভক হয়ে আটকে গেছে, মূল বন্ধ কুম্ভক, ত্রিবন্ধ কুম্ভক হয়ে বসে আছে। আমি কথা বলছি, এখনো শ্বাস নিইনি না ছেড়েছি, কথা বলছি, নাক থেকে চলছে, মুখ থেকে বেরোচ্ছে, আর মূল বন্ধ হয়ে বসে আছে, নাভি থেকে মূলাধার পর্যন্ত বন্ধ হয়ে মূল বন্ধ হয়ে গেছে। আপনারা করবেন, আপনারাও করতে পারবেন, দেখবেন মূলাধার বন্ধ হয়, মূলাধারে সংকোচন প্রসারণ হয়ে থাকতে থাকে, যাতে আপনি কথা বললে আপনার এনার্জি না ক্ষয় হয়। এগুলোকে জানতে হবে সামনাসামনি, সদ্গুরুর জ্ঞানে যদি জানতে পারেন, আপনার উন্নতি, আপনার জ্ঞান বৃদ্ধি, আপনার শক্তি জাগরণ, আপনাদেরই উন্নতি হবে। আপনি যে মানুষ রূপে মনুষ্য ধর্মকে রক্ষা করতে চাইছেন, সেই মনুষ্য ধর্ম রক্ষা হবে। তাই যারা ভিডিওতে দেখবেন এই কুলকর্ণীর জ্ঞান, তাদের জন্য এই মন্ত্র জপ করবেন 4 লক্ষ বার, মানে মন্ত্র জপ, তার সঙ্গে বীজ মন্ত্র জপ 4 লক্ষ বার, তার সঙ্গে এইভাবে যদি মন্ত্র জপ করতে পারেন, কেমন, এক শুদ্ধ আসনে বসে শুদ্ধ ভাবে সুতির বস্ত্র পরিধান করে বস্ত্র পরতে পারে, বা বস্ত্র না পরেও যদি খালি গায়ে বসেন তাহলেও হবে, বা সুতির বস্ত্র পরে, ঢিলে ঢালা বস্ত্র পরে বসে এরকম জ্ঞান মুদ্রায় বসে বা প্রণাম মন্ত্র করে, কুলকুণ্ডলিনি আরোহণম কুলকুণ্ডলিনি আরোহণম কুলকুণ্ডলিনি আরোহণম মূলাধর লং লং লং
বাং 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 সং 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 কুলকুণ্ডলিনী আরোহণম ওম কুলকুণ্ডলিনী আরোহণম ওম কুলকুণ্ডলিনী আরোহণম লং বং সং সং আপনাদের যে কুলকুণ্ডল এখানে মূলাধার চক্র প্রথম 4 সেকেন্ডের শ্বাসকে 8 সেকেন্ডে করতে হবে, তারপর সদ্গুরুর জ্ঞানে মন্ত্র বা দীক্ষা নিয়ে জ্ঞান অর্জন করতে হবে কুলকুণ্ডলিনী, তারপর মন্ত্র জপ করতে হবে 4 লক্ষ বার, তারপর হচ্ছে আপনার ভাবকে সাত্ত্বিক করতে হবে, যদি তামসিক করেন তাহলে দেবত্ব থেকে অসুরত্ব আপনার জানবে আর অসুরত্ব থেকে গেলে আপনার দমন হবে। তাই সবার মধ্যে সাত্ত্বিক ভাব আসুক, সাত্ত্বিক আহার করে সাত্ত্বিক ভাবে প্রসাদি গ্রহণ করে সদ্গুরু মন্ত্র দীক্ষা নিয়ে আপনাদের কুলকুণ্ডলিনীর জ্ঞানে মূলাধার চক্র সচল হোক, আপনাদের ভেতরে বসিতা ঈশিতা প্রাকময় প্রাপ্তি গরিমা লহিমা মহিমা অনিমার জ্ঞান বৃদ্ধি হোক, সবার মধ্যে সদ্গুরুর ভাব থাকে, সবার মধ্যে সদ্গুরুর জ্ঞান দর্শনের সঙ্গে মনুষ্য কারিগরি বিদ্যা মনুষ্য ধর্মকে রক্ষা করার জ্ঞানকে বৃদ্ধি হবে। ওম শান্তি শান্তি শান্তি। ওম সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সদ্ভাবাপন্না ভব।
নমেদ পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে পূর্ণস্যা পূর্ণমাদায় পূর্ণমেধাবশিষ্যতে। ওম সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণৈতয়ং বাক্যে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গলো কার্যসিদ্ধে সর্বমঙ্গলোন্নতিম সর্বকরুণকার্যসিদ্ধে সর্বকৃপাপ্রাপ্তম স্বয়ং বালসঙ্গম কর্ম কার্যে সকল কার্যোন্নতিম সদ্গুরু মহর্ষি মালোবাবায়ং ভাবদিষ্টান্তে সর্বসত্ত্বমঙ্গল কার্যসিদ্ধিম। ওম শান্তি 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 ওম।